হ্যালো বন্ধুরা, সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ। দেশটি এতই ছোট যে দেশটির আয়তন শুধুমাত্র বাংলাদেশের রাঙ্গামাটি জেলার থেকেও 10 গুণ ছোট। দেশটিতে কোনো তেল, গ্যাস বা অন্য কোনো প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। কিন্তু কিভাবে সিঙ্গাপুর সাধারণ একটি দরিদ্র পীড়িত জেলেপল্লি থেকে কোনো ধরনের প্রাকৃতিক গ্যাস বা তেলের মজুদ না থাকার পরও দেশটি আজকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হলো, বন্ধুরা তা জানবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর। প্রকৃতপক্ষে দেশটিতে সিংহ তো দূরের কথা, দেশটিতে কোনো বন জঙ্গলও নেই। দেশটি এতটাই ছোট যে দেশটিতে কৃষিকাজের উপযোগী কোনো জমি নেই, ফলে দেশটি তার খাদ্যশস্য পুরোটাই আমদানি করতে হয়। দেশটিতে কোনো শিক্ষার্থী সরকারি খরচে বিদেশে পড়াশোনা করতে গেলে তার সাথে আগে থেকেই চুক্তি করে নেওয়া হয়। চুক্তি অনুযায়ী ওই শিক্ষার্থীকে দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করতে হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থনীতি র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র, হংকং, জার্মানি বা ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে। অথচ আজ থেকে মাত্র 60 বছর পেছনে তাকালে দেখা যাবে ভিন্ন এক দৃশ্য। কি ছিল সিঙ্গাপুর? 1959 সালের সেই দ্বীপ রাষ্ট্রটিতে কয়েকটি দরিদ্র জেলে পরিবার বসবাস করত। দরিদ্র, অভাব, অনটন ছিল তাদের নিত্য সঙ্গী। খুবই ছোট এই নগর রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা উল্লেখ করার মতো। প্রকৃত অর্থে কিছুই ছিল না সিঙ্গাপুরের। তখন তাদের পেশা, নেশা, বেঁচে থাকা সব কিছুর সঙ্গে জড়িয়ে ছিল মাছ ধরা, আর সেটি পরিচিত ছিল মাছ ধরার একটা কেন্দ্র হিসেবেই। 60-এর দশকে ব্রিটিশরা যখন তাদের উপনিবেশে থাকা দেশগুলোকে একে একে স্বাধীনতা দিতে শুরু করে, তখন সিঙ্গাপুরের আশেপাশের প্রতিবেশী দেশ ভিয়েতনাম, উত্তর কোরিয়া, চীন সহ অনেক দেশে কমিউনিস্ট শাসনে চলে গিয়েছিল। তাই সিঙ্গাপুর নিয়ে ব্রিটিশদের একটা ভয় ছিল, কমিউনিস্টরা এই ছোট্ট দ্বীপ দেশটিকে যদি নিজেদের আখড়া বানিয়ে ফেলে, কারণ সিঙ্গাপুরের জনসংখ্যার প্রায় 74% চাইনিজ, তাই তারা চেয়েছিল একটি বড় কোনো রাষ্ট্রের সাথে সিঙ্গাপুরকে সংযুক্ত করে দেয়া, যাতে করে সিঙ্গাপুর কমিউনিস্ট শাসনের অধীনে না যায়। 1963 সালের 16ই সেপ্টেম্বর সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে যোগ দেয়। কিন্তু যোগ দেওয়ার মাত্র 2 বছর পর মালয়েশিয়া সরকার সিঙ্গাপুরকে তাদের দেশ থেকে বের করে দেয়। কারণ এরকম দরিদ্র পীড়িত অঞ্চল, যাদের কোনো প্রকৃত সম্পদ নেই, অশিক্ষিত বেকার জনগোষ্ঠী, সারাক্ষণ দাঙ্গা হাঙ্গামা লেগে থাকে, এরকম একটা দ্বীপের জনসংখ্যা নিয়ে লাভ কি? সিঙ্গাপুরে আবার চায়না, সাউথ ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ার লোকজন নিয়ে তাদের জনসংখ্যা তৈরি। এতে করে সিঙ্গাপুরের জনগণের মধ্যে একতাও তৈরি হয়নি। এর মধ্যে দারিদ্রতা, ধর্মীয় দাঙ্গা এসব নিয়ে হজবরল অবস্থা। সিঙ্গাপুর নিয়ে তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেঙ্কু আব্দুর রহমান পড়লেন ঝামেলায়। তিনি আর নিজেকে সামলাতে পারেননি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বের করে দেবেন। কিন্তু সিঙ্গাপুরের জনগণ আলাদা হতে চান না। 1965 সালের 6ই আগস্ট সিঙ্গাপুরকে আলাদা করে দেয়া হলো মালয়েশিয়া থেকে। সিঙ্গাপুর পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি যারা স্বাধীনতা চাননি। 9ই আগস্ট হৃদয় ভাঙা এক বুক হাহাকার নিয়ে বিশ্ব মিডিয়ার সামনে কেঁদে কেঁদে প্রেসিডেন্ট লি কুয়ান ইউ সিঙ্গাপুরের স্বাধীনতার ঘোষণা দিলেন। 250 বর্গ মাইলের ছোট একটি দেশ, অশিক্ষিত লোকে ভরা, প্রাকৃতিক সম্পদ বলে কিছু নেই, বিশাল বেকার জনগোষ্ঠী, বেশিরভাগ লোক সাগর থেকে মাছ ধরে পেট চালায়, কি করবে এই বিশাল জনগোষ্ঠী নিয়ে? পুরো বিশ্ব হয়তো ধরেই নিয়েছিল সিঙ্গাপুর হয়তো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু না, সদ্য স্বাধীন দেশের ক্ষমতায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট লি কুয়ান প্রথমে বাছাই করেছেন দেশের সবচেয়ে কিছু মেধাবী মানুষ, প্রণয়ন করেছেন দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা। প্রেসিডেন্ট লি কুয়ান প্রথমে সিঙ্গাপুরের মেধাবী তরুণদেরকে সরকারি বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে পাঠান এবং বৃত্তিপ্রাপ্তির শর্ত অনুযায়ী ওই শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা শেষ করার পর দেশে ফিরে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট কয়েক বছর সরকারি চাকরি করতে হবে। এছাড়া দক্ষ সরকারি কর্মীদের উচ্চ বেতন দেয়া হয়। সরকারের আর্থিক সাফল্যের অনুপাত অনুযায়ী সরকারি কর্মচারীদের বোনাসও দেয়া হয়। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও কোনো সরকারি কর্মচারী দুর্নীতি করলে তাকে কঠোর সাজা দেয়া হয়।
প্রাথমিক দিকের এই মানুষগুলোর নিরলস পরিশ্রমে দেশটি ধীরে ধীরে তৃতীয় বিশ্বের কাতার হতে পৌঁছায় প্রথম বিশ্বে। লিকুয়ানের স্বল্প ট্যাক্স আর ব্যবসাবান্ধব নীতির কারণে স্বাধীনতার পর দেশটিতে ধেয়ে ধেয়ে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করে, আর এসব বিদেশি বিনিয়োগ সিঙ্গাপুরের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয়। সিঙ্গাপুরে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বড় প্রযুক্তির টেক জায়ান্টের হেডকোয়ার্টার অথবা আঞ্চলিক কার্যালয় সিঙ্গাপুরে। লিকুয়ান মানুষের যে গুণটাকে সবচেয়ে প্রাধান্য দেন তা হচ্ছে সততা। শিক্ষা দীক্ষা মেধার উপরেও স্থান হচ্ছে সততার। সিঙ্গাপুরের প্রতিটা মানুষের মাঝে তিনি এই সততার ভিতটা গভীরভাবে গেঁথে দিয়েছেন। আসলে দেশের জন্য সকল শিক্ষা ও মেধাই ব্যর্থ যদি মানুষ অসৎ হয়। অপরাধ দমনে সেখানে রয়েছে কঠোর আইন শৃঙ্খলা। নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে দেশকে ঢেকে রাখতে 24 ঘন্টায় সাদা পোশাকে ঘুরে বেড়ায় পুলিশ। ছোটখাটো অপরাধের কারণেও সিঙ্গাপুরে বিশাল অঙ্কের জরিমানা দিতে হয়। সিঙ্গাপুরে সবচেয়ে যে জিনিসটা মুগ্ধ করে তা হচ্ছে নারীদের নিরাপদ অবাধ চলাচল। মধ্যরাতেও একজন নারী ফাঁকা রাস্তায় পুরোপুরি নিরাপদ। কিছু মজার কিন্তু অত্যন্ত কার্যকর আইনও এখানে রয়েছে। কোনো নারীর দিকে যদি কোনো পুরুষ অশোভন দৃষ্টিতে তাকায়, তবে সেই নারী পুলিশের রিপোর্ট করতে পারে। পুলিশ নিয়ে এমন কড়কানি দেয় যাতে সেই পুরুষ আর দ্বিতীয়বার কোনো নারীর দিকে তাকাতেও ভয় পায়। আরেকটি মজাদার আইন হচ্ছে ময়লা ফেলা বিষয়ক আইন। যেখানে সেখানে থুথু ফেলা বা ময়লা ফেলা এখানে একটি অপরাধ। কাজেই লিটারিং করলে শাস্তি হচ্ছে। একদিন একটি পরিবেশ সচেতনতা বিষয়ক বোরিং সেমিনারে অংশ নিতে হবে ও তারপর পুরো একটি দিন একটি নির্দিষ্ট এলাকার ঝাড়ুদারের দায়িত্ব নিতে হবে। নাগরিক সুযোগ সুবিধার কথা বলতে গেলে বলতে হবে 24 ঘন্টা বিদ্যুৎ, পানি, উন্নত ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, যা কিনা স্কুল ও কলেজ লেভেল পর্যন্ত ফ্রি, উন্নত চিকিৎসা ব্যবস্থা, সবার জন্য আবাসন সুব্যবস্থা, উন্নত জব মার্কেট ইত্যাদি। শত যোগ্য শাসক এবং জনগণ নিয়ে যে কোনো দেশ উন্নয়নের শিখরে পৌঁছতে পারে তার প্রমাণ সিঙ্গাপুর। আমাদের থেকে মাত্র 6 বছর আগে স্বাধীন হওয়া এবং আমাদের থেকে অনেক গরিব দেশ সিঙ্গাপুর আজ বিশ্বের তৃতীয় ধনী দেশ। 1959 সালের নির্বাচন থেকে সিঙ্গাপুরের রাজনীতিতে পিপলস অ্যাকশন পার্টি নামের রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করে চলেছে। একাধিক বিরোধী দল উপস্থিত থাকলেও ক্ষমতায় তাদের প্রতিনিধিত্ব নেই বললেই চলে। তাই অনেক বিদেশি পর্যবেক্ষক সিঙ্গাপুরকে কার্যত একটি একদলীয় শাসন ব্যবস্থা হিসেবে গণ্য করে থাকেন। দেশটিতে কোনো হরতাল, অবরোধ, মিছিল, মিটিং নেই, কারণ সবাই সবার কাজে ব্যস্ত। দেশটি ভোট দেয়া বাধ্যতামূলক। কেউ ভোট না দিলে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। তবে সিঙ্গাপুরের সরকারকে একদলীয় বলে সমালোচনা করলেও দেশটি সবসময় একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত সরকার হিসেবে বহির্বিশ্বে পরিচিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে সিঙ্গাপুর বহুদিন ধরেই এশিয়ার সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উন্নত বেসরকারি ও অত্যাধুনিক হাসপাতাল। চিকিৎসার মান উন্নয়ন হওয়ার কারণে বিভিন্ন প্রতিবেশী দেশের রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, শিল্পপতিরা সেখানে চিকিৎসা সেবা নিতে আসেন। বাংলাদেশেরও মন্ত্রী, এমপি, শিল্পপতি সিঙ্গাপুরে তাদের চিকিৎসা করিয়ে থাকেন। সিঙ্গাপুর যেমন সুন্দর, তার চেয়ে সুন্দর দেশটির পরিবেশ। ভৌগোলিক অবস্থানের কারণে সিঙ্গাপুর প্রাকৃতিক দুর্যোগ হতে মুক্ত। সেদেশে কখনো ভূমিকম্প, বন্যা, খরা এবং সাইক্লোন হয় না। তাছাড়া সিঙ্গাপুরে মশা, মাছি, হাঁস, মুরগি, গরু, ছাগল ও ভেড়া নেই। বসত বাড়ি এবং রাস্তাঘাট খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন। সেখানে গাড়িতে হর্ন ও কালো ধোঁয়া নেই। তাছাড়া হরতাল, অবরোধ এবং মিছিল, মিটিং, এমনকি মসজিদ, মন্দির ও গির্জা কোথাও কোনো মাইকের শব্দ নেই। বসত বাড়ি ও রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেশের কোথাও এক টুকরা কাগজ, পলিথিন, খালি বোতল বা অন্য কোনো আবর্জনা সৃষ্টিকারী কোনো উপকরণ পাওয়া যাবে না। সব মিলিয়ে তলাবিহীন ঝুড়ি থেকে শুরু করে বিশ্বের অন্যতম বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হওয়া এই ছোট্ট দেশটি হতে পারে বাংলাদেশের জন্য অনুপ্রেরণা। আমরাও আশা করতেই পারি বাংলাদেশও তলাবিহীন ঝুড়ি থেকে একদিন সিঙ্গাপুরে রূপান্তরিত হবে। তো বন্ধুরা, সিঙ্গাপুরের পরের কোন দেশটি সম্পর্কে জানতে চান তা জানান আমাদের এই কমেন্ট বক্সে। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।